এই খরসতা গ্রামে তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বিরাট ঐতিহাসিক কাওয়ালি প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সর্বপ্রথমে এলাকার মানুষজন, এই গ্রামের মানুষজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধুদের আজকের এই ভারতবর্ষের পথ নির্দেশিকা তৈরির দিনে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে আপনাদেরকে অনেক অনেক হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, অভিবাদন, সালাম, নমস্কার, প্রণাম ইত্যাদি জানাচ্ছি। আজকে কাওয়ালি প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামে একটি উৎসব বা মেলা বা একটি অনুষ্ঠানের আকার ধারণ করেছে, উৎসবের আকার ধারণ করেছে। তাই গ্রামে অনেক আত্মীয় স্বজন মানুষজন এখানকার গভর্নিং বডির সদস্যরা করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন না জানিয়ে উপায় নাই। এইভাবে এই দিনটা আমরা বছর বছর সবাই মিলেমিশে আগামী দিনে আরো ভাবে পালন করব, এই আশা ও এই ভরসা রেখে আপনাদের সবাইকে পুনরায় যারা বয়স্ক আছেন তাদের সালাম নমস্কার, এবং ছোট যারা আছেন তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি, নমস্কার। কিন্তু সবই সংসদের বুথে গ্রামে গ্রামে একটা এমএলএর কাজ করা সম্ভব না, সে তো 50 বছর এমএলএ থাকতে হয়। গ্রাম পঞ্চায়েত মেম্বার থাকে, পঞ্চায়েত সমিতি থাকে, জেলা পরিষদ থাকে, তারা গ্রামে গ্রামে ভিতরে কাজ করবে। বড় বড় কানেক্টিং রোড, ব্রিজ, লাইট ইত্যাদির কাজ, কবরস্থানে প্রাচীর ঘেরা শ্মশান বানানোর কাজ, বড় বড় প্রজেক্টের কাজ এমএলএরা করে। সেই হিসাবে আপনাদের সন্তান কি আপনারা যে তৈরি করেছেন, যে আমরা লড়াই করছি, যে উন্নয়ন এনেছি, এ পর্যন্ত আমার মনে হয় না আর কোনো উত্তরবঙ্গের এমএলএ এত টাকার উন্নয়ন নিয়ে আসতে পেরেছে, সেটা পেপার পত্রিকা ইতিমধ্যে বেরিয়ে গেছে। আমি কাউকে ছোট করছি না।